धन्यवाद सकल के आबारो स्वागत आमार चैनल ऐतिह्यर आलोय। आमार एखन जे विषय क्लासेर ता हच्छे अभिजात विद्रोह बा विप्लव जाय बोली ना केनो तार प्रेक्षापट ओ गुरुत्व ए संक्रांत विषय निये आमार एखन आलोचना। तार आगे एकटू बोले नि जे एटा हच्छे कि फरासी विप्लबेर सूचना ठीक आगे मुहूर्त अर्थात आगे जे जायगा सेई जायगा একটা বিষয় সেটাকে নিয়ে আমি এখন আলোচনা করব। তার আগে একটু বলে নিই এই যে আমি একটা খসড়া তৈরি করে নিয়েছি, সুন্দর করে খসড়া তৈরি করে নিয়েছি। এই খসড়ার উপর একটার পর একটা একটার পর একটা স্টেপ আমরা অতিক্রম করে 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 যাব এবং সেই অতিক্রম যখন আমাদের শেষ হবে তখন আমাদের পুরো আলোচনাটা শেষ হবে। সেরকমভাবে আমি এই খসড়াটা তৈরি করে নিয়েছি, তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদের সাথে আছি। আমি আবারও বলি যে আমি এইরকমভাবে দীর্ঘদিন ধরে ক্লাস দিয়ে যাচ্ছি। আমার সম্ভবত ইউরোপের ইতিহাস প্রায় শেষ অনেক ক্লাস করেছি, ইউরোপের ইতিহাসের উপরে, ভারতের ইতিহাসের উপরে অনেক ক্লাস আছে। তোমাদের যদি ভালো লাগে বা তোমাদের যদি কাজে লাগে অবশ্যই সেটা আমার কাছে ভীষণ বড় পাওনা। তাই আবারও বলি আমার চ্যানেল ঐতিহ্যের আলো তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। তোমাদের সুচিন্তিত মতামত আমাকে আরও 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 বেশি করে ক্লাস করার পথে দিশারি করুক, এই আশা রেখে আমি সরাসরি চলে যাচ্ছি আমার ক্লাসে। তার আগে বলে নি আমি ফরাসি বিপ্লব নিয়ে যখন আলোচনা করছি সেই আলোচনা প্রসঙ্গে আমি বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি, সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, সর্বোপরি দার্শনিক প্রেক্ষাপট এবং ধর্মীয় প্রেক্ষাপট, সমস্ত প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি। এবং সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে সমাজের যে তিনটা শ্রেণী ছিল তার মধ্যে সুবিধাহীন শ্রেণী অর্থাৎ তৃতীয় সম্প্রদায় কীভাবে নিষ্পেষিত হচ্ছে আমি এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন যেটা দ্বিতীয় শ্রেণী অর্থাৎ এই যে সামাজিক যে বিন্যাসটা ছিল তার যে দ্বিতীয় শ্রেণী যেটা ছিল অভিজাত, এই অভিজাতরা বিদ্রোহ করছে বা বিপ্লব করছে ফরাসি বিপ্লবের ঠিক আগে, কেন তারা বিপ্লব বা বিদ্রোহে সামিল হয়েছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমার এখন আলোকপাত করব। আমি চলে যাচ্ছি, দেখো প্রথমে দেখো একটা আমি লিখে নিয়েছি, সেটা কি অর্থ সংকট। অর্থাৎ সরস লুই যখন আসেন, পূর্ববংশীয় রাজা সরস লুই যখন ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত হন, ফ্রান্সের সিংহাসনে তিনি যখন আসেন তখন একটা চরম অর্থ সংকট তৈরি হয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাবো এই অর্থ সংকটটা তারও আগে ছিল, অর্থাৎ আমরা যদি চতুর্দশ লুই বা পঞ্চদশ লুই দেখি সেই জায়গা থেকেই কিন্তু আস্তে 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 অর্থ সংকটটা ছিলই, কিন্তু ষোড়শ লুই যখন ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন তখন এই অর্থ সংকটটা একটা প্রবল আকার ধারণ করেছিল। এই অর্থ সংকটের যে কারণ সেই কারণ সম্পর্কে তুমি জানো, আমি যখন তোমরা জানো যে আমি যখন অর্থনৈতিক কারণ বিশ্লেষণ করছিলাম বা সামাজিক কারণ বিশ্লেষণ করছিলাম সেখানে আমি বারবার দেখানোর চেষ্টা করেছি যে এই অর্থ সংকটের মূল কারণগুলো কী। আবারও আমি সেই মূল কারণগুলোকে একটু ছুঁয়ে যাই তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়ে যাবে। মূল কারণ যেটা সেটা হচ্ছে বিলাস ব্যসন, সেটা হচ্ছে এই এই যে চরম বিলাসিতা, যে বিলাসী জীবনযাত্রা রাজপরিবারের মানুষদের, অমিত ব্যয়িতা, মাত্রাতিরিক্ত ব্যয়, ভ্রান্ত করনীতি এবং সর্বোপরি যুদ্ধনীতি। এই যুদ্ধনীতি আমি যুদ্ধনীতি নিয়েও আলোচনা করছি, বেশ কয়েকটা যুদ্ধে অপ্রাসঙ্গিকভাবে জড়িয়ে গেছে এবং সেখানে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হয়েছে এবং এবং জাতীয় ঋণ বিভিন্ন সময়ে তারা ঋণ নিচ্ছে, বাজার থেকে ঋণ নিচ্ছে, এই যে জাতীয় ঋণ নেওয়া এবং এই ঋণকে পরিশোধ করার জন্য আরও বেশি অর্থ লাগা, যার ফলশ্রুতিতে এমন একটা পরিবেশে ষোড়শ লুই সিংহাসনে অধিষ্ঠিত হচ্ছেন তখন কিন্তু একদম অর্থনৈতিক দিক থেকে একদম অর্থ ভাণ্ডার একদম শূন্য হয়ে গেছে, সেই রকম জায়গা থেকে ষোড়শ লুই কিন্তু ফ্রান্সের সিংহাসনে আসছেন। এই এই রকম একটা প্রেক্ষাপটে আসার পরেই কিন্তু যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই পরপর পরপর ঘটনা আসবো এবং ঘটনার বিশ্লেষণের সাথে সাথে আমরা দেখতে পাবো যে অভিজাতরা কীভাবে সেই বিপ্লবে সামিল হচ্ছে। তো এই অর্থনৈতিক পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য বা এই অর্থনৈতিক পরিস্থিতি থেকে অতিক্রম করার জন্য ষোড়শ লুইও কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। সর্বোপরি তিনি এক পদক্ষেপ যেটা নিয়েছিলেন সেটা হচ্ছে তুর্গকে নিয়োগ করেছিলেন। এখন প্রশ্ন হলো তুর্গকে, তুর্গ হচ্ছেন তৎকালীন সময়ে ফ্রান্সের একজন বিখ্যাত অর্থনীতিবিদ, এই অর্থনীতিবিদকে তিনি অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেছিলেন এবং তার মারফতে তিনি এই ফ্রান্সকে তুলে আনার চেষ্টা করেছিলেন, যে অর্থনৈতিক যে দৈন্যতা সৃষ্টি হয়েছিল, অর্থনৈতিকভাবে যে ধসে গিয়েছিল ফ্রান্সের অর্থনীতি, সেই ফ্রান্সের অর্থনীতিটাকে তুলে আনার জন্য তুর্গকে তিনি নিয়োগ করেছিলেন এবং তুর্গ অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করার জন্য বা অর্থনৈতিক যে দামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থনৈতিক যে দৈন্যতা সৃষ্টি হয়ে গেছে সেই দৈন্যতাটাকে ভরাট করার জন্য বা অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তিনি বেশ কিছু পদক্ষেপের কথা বলেছেন। আমি এক এক করে বলে নিচ্ছি সেই সব পদক্ষেপগুলো কী ছিল। প্রথম কথা তিনি যেটা বলছেন, এক নম্বর সেটা হচ্ছে কি রাজপরিবারের খরচ কমাতে হবে, অর্থাৎ রাজপরিবারের যে ধরনের বিলাসিতায়
জন্য যে খরচটা হয় সেটা কমাতে হবে। দু নম্বর যেটা শেষে সেটা হচ্ছে সরকারি ব্যয় কমাতে হবে, অর্থাৎ সরকার যেভাবে যথেচ্ছ ব্যয় করে সেটা ব্যয় সংকোচ করতে হবে। বেগার প্রথা, যেটা তোমরা জানো যে করভি বলে একটা ছিল, সেটাকে হচ্ছে বেগার প্রথা একটা কর, সেই বেগার প্রথাটা নিষ্পত্তি করতে হবে। বেগার প্রথাটা কারা দিত, করভি কারা দিত, করভি দিত তৃতীয় সম্প্রদায়, সেটা নিষ্পত্তি করতে হবে। এবং সর্বোপরি অবাধ বাণিজ্য নীতি, আমি সেদিনে আলোচনা প্রসঙ্গে তোমাদের সাথে কথা বলছিলাম যে মার্কেন্টাইল অর্থনীতি, আমি মার্কেন্টাইল অর্থনীতি নিয়ে আলোচনা করেছি, আমার ক্লাস আছে মার্কেন্টাইল অর্থনীতি কোন প্রেক্ষাপটে হচ্ছে, মার্কেন্টাইল অর্থনীতির বৈশিষ্ট্য কী, মার্কেন্টাইল অর্থনীতি কীভাবে প্রভাব বিস্তার করেছিল তৎকালীন সময়ে ইউরোপের ইতিহাসকে, আমি সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমার ক্লাস আছে। তবুও আমি এখন বলিনি যে মার্কেন্টাইল অর্থনীতি হচ্ছে একটা সংকুচিত অর্থনীতি, একটা রক্ষণশীল অর্থনীতি। সেই রক্ষণশীল অর্থনীতি তৎকালীন ইউরোপে সব জায়গায় ছিল, কিন্তু এখানে যখন তুর্গকে নিয়োগ করা হলো, এই এই অর্থনীতির এই এই মার্কেন্টাইল অর্থনীতির ফলেই কিন্তু অর্থনৈতিকভাবে শ্রীবৃদ্ধি ঘটছে না ইউরোপের ইতিহাসে, সর্বোপরি আমি এখানেও দেখব ফ্রান্সের ইতিহাসে। এটা কিন্তু তুর্গ বুঝতে পেরেছিলেন, এবং তুর্গ এই মার্কেন্টাইল অর্থনীতির পরিবর্তে সেখানে তিনি অবাধ যে বাণিজ্য নীতি, সে অবাধ বাণিজ্য নীতির প্রচলনের কথা বলেছিলেন। এই নিদানটা তিনি দিয়েছিলেন যে এইভাবে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হতে পারে। এবং সর্বোপরি সেই সময়তে আর একটা বড় ধরনের ঘটনা ঘটে যায়, তোমরা জানো এই প্রসঙ্গে আমি আলোচনা করে গেছি, ক্লাসে বলে গেছি, সেটা হচ্ছে কি না, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ তখন হয় ইংল্যান্ডের বিরুদ্ধে। এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে তিনি যোগদান দিতে নিষেধ করেছিলেন, যে ইংল্যান্ডের সঙ্গে আমেরিকার চলছে যুদ্ধটা, সেই যুদ্ধে আমেরিকা স্বাধীনতা যুদ্ধে তিনি কোনো রকম বা নিষেধ করেছিলেন, যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগদান না দেওয়ার কথা তিনি বলেছিলেন। এবং সর্বোপরি যে নিদানটা আরও তিনি যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে কি, যাজক এবং অভিজাত সম্প্রদায়, যে সম্প্রদায়টা একটা রাষ্ট্রের থেকে প্রভূত পরিমাণ অর্থ সম্পত্তি ভোগ করছে, অথচ তারা রাষ্ট্রকে কোনো রকম ট্যাক্স দিচ্ছে না, উপরন্তু তারা নিজেরা ট্যাক্স তুলছে তৃতীয় সম্প্রদায়ের মানুষের কাছে, সুতরাং সেই জায়গাটা তিনি নিষ্পত্তি করার জন্য, অর্থাৎ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তিনি কি করলেন, যে তিনি একটা বিধান দিলেন কি না, অভিজাত এবং যাজক সম্প্রদায় যে দুটো উচ্চ সম্প্রদায় ছিল তারা কোনো রকম ট্যাক্স দিচ্ছিল না, তাদের উপর ভূমিকর নেওয়া হবে, তাদের উপরও ট্যাক্স নেওয়া হবে। তাহলে কি হচ্ছে, এই যে জায়গাগুলো আমি এক এক করে তোমাদের সাথে বললাম, যে বোধহয় ছোটা সাতটা বিষয় আমি বললাম, এই ছোটা সাতটা বিষয়কে তিনি ঢেলে সাজানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সবথেকে দুর্ভাগ্যের বিষয় এই দৃঢ়তা ছিল না, যে তুর্গ যে ধরনের বিধানটা দিয়েছিলেন, অ্যাকচুয়ালি এই বিধানটা যদি সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করা সম্ভব হতো, সম্ভবপর হতো, যদি বাস্তবে এর প্রয়োগটা যদি করতে পারতো, তাহলে কিন্তু ফ্রান্সের অর্থনীতি চাঙ্গা হয়ে যেত, ফ্রান্সের ইতিহাস অন্যভাবে রচিত হতো, ফরাসি ইতিহাস অন্যভাবে রচিত হতো। কিন্তু এই দৃঢ়তার যথেষ্ট অভাব ছিল রাজার মধ্যে, যার ফলে রাজা ষোড়শুলিয়ের মধ্যে এই দৃঢ়তার অভাব ছিল, যার ফলে দ্বিতীয় সম্প্রদায় অর্থাৎ এই অভিজাতরা এবং যাজকরা তারা মানছে না, যে তাদের উপর কর প্রয়োগ করার কথা যে তুর্গ বলছে সেটা মানছে না, যার ফলশ্রুতিতে অভিজাতদের এবং সর্বোপরি রাজার যে স্ত্রী রানী অ্যান্তোয়ানেটস তাদের বিরোধিতার ফলে কী হলো, একে পদচ্যুত করে দেওয়া হলো, অর্থাৎ তুর্গকে পদচ্যুত করে দেওয়া হলো। অর্থাৎ অভিজাতরা এবং রাজার স্ত্রী রানী দুজনের অভিজাত রাজার স্ত্রী রানীর এবং অভিজাতদের বিরোধিতার ফলে তুর্গকে পদচ্যুত করে দেওয়া হলো, যার ফলে কি আবার নতুন অর্থমন্ত্রী নিয়োগ করা হলো নেকারকে। নেকার অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ হওয়ার পরে তিনি কি করলেন, যে কর ধার্য করা নয়, এবার তিনি এসেছেন নতুন অর্থমন্ত্রী, এই অর্থমন্ত্রীকে পদচ্যুত করে দেওয়া হয়েছে, এবং নেকার আসার পর কি বলা হচ্ছে, নেকার বলছেন যে কোনো রকম কর ধার্য করা নয়, যে কর ধার্য করব না কিন্তু ঋণ নিয়ে চলবে, তাহলে বাজার থেকে প্রচুর পরিমাণে ঋণ নেওয়া হচ্ছে এবং ঋণ নিয়ে সরকারি ব্যয় নির্বাহ করা হচ্ছে, যার ফলশ্রুতিতে একটা সময় এমন চলে আসছে যেখানে আর ঋণ পাওয়া যাচ্ছে না, তখন কী হবে, দেশটি চলবে না, যার ফলে কী হলো না, অচল হয়ে যাচ্ছে। তখন সে কিন্তু রাস্তা দেখাচ্ছে যে এইখান থেকে উপায় একটাই, বিত্তশালী মানুষ যারা আছেন সেই একই জায়গায় চলে যাচ্ছে, যাদের অর্থ প্রতিপত্তি বেশি আছে, অভিজাত সম্প্রদায় বা যাজক সম্প্রদায়, এই যে বিত্তশালী মানুষ বা বুর্জুয়াকেও বলা যায়, যাদের তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যাদের অর্থ প্রচুর পরিমাণে ছিল তাদেরকে বলা হচ্ছে বুর্জুয়া, অর্থাৎ বিত্তবান মানুষ যারা ছিলেন তৎকালীন সময়ে তাদের উপর কর ধার্য করার কথা তাকে বলা হচ্ছে, যার ফলে কী হচ্ছে, এখানেও সেই বিত্তবান অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে অভিজাত সম্প্রদায় এটারও বিরোধিতা করছে, এবং সেখানে রানী সেই অভিজাত সম্প্রদায়ের পাশে দাঁড়াচ্ছে, যার ফলে কী হলো, ক্যালনকেও পদচ্যুত করে দেওয়া হলো। পরপর দুটো অর্থমন্ত্রী চলে গেল, নতুন অর্থমন্ত্রী আসবে, নতুন অর্থমন্ত্রী কে আসছে,
না ব্রি সরি আমি ভুল বললাম, নেকারকে অর্থ পদচ্যুত করলো, ক্যালন এলেন। ক্যালন নতুন আসার পরে কি, ক্যালন এসে আসার পরে সেই একই জিনিস, রাস্তা তো একটাই আছে যে সমস্ত সম্প্রদায়ের ওপর কর চাপাতে হবে, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায় বা প্রথম সম্প্রদায়। আমরা জানি যে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায় কর দিত না, তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকেই করটা আদায় করা হতো। এখানে ক্যালন আসার পরে তিনিও বলছেন যে তৃতীয় সম্প্রদায় শুধু একা কর দেবে না, তাহলে এই অর্থনীতি চাঙ্গা করা যাবে না, ফ্রান্সের অর্থনৈতিক যে সংকট আছে, যে দৈন্যতা আছে, সেই দৈন্যতার থেকে মুক্তি ঘটানো যাবে না। এখানে প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায় যারা আছে তাদেরকেও কিন্তু করটা দিতে হবে, যার ফলে কি হচ্ছে আবার সেই একই জিনিস। এবং তিনি আরেকটা জায়গা দিয়েছিলেন যেটা তুর্গো বলেছিলেন, যে অবাধ বাণিজ্য নীতির কথা তুর্গো বলেছিলেন, সেই অবাধ বাণিজ্য নীতির কথাও তিনি কিন্তু আবার ক্যালন বলছেন। অর্থাৎ তুর্গো যে রাস্তাটা দেখিয়ে দিয়েছেন সেটাই শ্রেষ্ঠ রাস্তা, এবং সেই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা ছিল না তৎকালীন সময়ে ফ্রান্সকে এই অর্থনৈতিক সংকট থেকে মুক্তি ঘটানোর জন্যে। যার ফলে কি হচ্ছে যে এখানে ক্যালনও ঠিক সেই রকম, ক্যালনও সেই রাস্তাটাই দেখাচ্ছে, অর্থাৎ এর পাই ছাপটা ফেলতে হচ্ছে, উপায় নেই, তুর্গ যেটা দেখিয়ে দিয়েছেন এছাড়া রাস্তা নেই যেহেতু, কিন্তু এখানে সেইটাও কিন্তু তারা মানছে না এবং অভিজাতরা পদচ্যুত ঘটিয়ে দিচ্ছে। অর্থাৎ তিনিও ওই ক্যালন একটা কথাই বলছেন যে প্রথম এবং দ্বিতীয় সম্প্রদায়ের কাছ থেকে ট্যাক্স নিতে হবে এবং অবাধ বাণিজ্য নীতি, অর্থাৎ এই দুটো যখনই বলছে তখন তাকে আবারও পদচ্যুতি ঘটিয়ে দেওয়া হলো। কে আসবে এবারে, ব্রিয়া, ব্রিয়াকে আনা হলো। এবং সেম কেস, ব্রিয়াকে যখনই আনা হলো তখন ব্রিয়াও ঠিক সেই রাস্তায় একই রাস্তা দেখাতে হবে, উপায় নেই, কারণ একটা রাষ্ট্রের সিংহভাগ সম্পত্তি যারা ভোগ করবে তারা ট্যাক্স দিবে না, উপরন্তু তারাই তৃতীয় সম্প্রদায়ের মানুষের কাছে ট্যাক্স আদায় করবে। তার ফলে কি হচ্ছে, তৃতীয় সম্প্রদায় সামান্য সম্পত্তি ভোগ করছে অথচ তাদের কাছ থেকে সিংহভাগ ট্যাক্স আদায় করা হচ্ছে। এর ফলে এই যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে, এই অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি কখনোই পেতে পারে না, অর্থাৎ রাষ্ট্রের কখনো অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ় হতে পারে না, এটা কিন্তু ব্রিয়া উপলব্ধি করতে পেরেছিলেন। এবং এই উপলব্ধি থেকে ব্রিয়া এটা বলতে চেয়েছিলেন যে অভিজাত সম্প্রদায়ের উপরেও কিন্তু ট্যাক্সটা বসাতে হবে, কর দিতে হবে। অভিজাত সম্প্রদায় যদি ট্যাক্স না দেয়, যাজক সম্প্রদায় যদি ট্যাক্স না দেয়, সেক্ষেত্রে কিন্তু ফ্রান্সের তৎকালীন সময় যে অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে সেই জায়গা থেকে কখনো মুক্তি ঘটানো যাবে না বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো যাবে না। যার ফলে কি হলো, এর ফলে কি হচ্ছে না, এর ফলে আবার সেই সংঘাত সৃষ্টি হয়ে যাচ্ছে, কার সাথে না, ওই অভিজাত সম্প্রদায়ের সাথে। এবং এই অভিজাত সম্প্রদায় তখন অভিজাত সম্প্রদায়ের উপর কর চাপানোর জন্য রাজার উপর, রাজাকে বলা হচ্ছে, ক্যালন বল, ব্রিয়া বলছেন যে চাপাতে হবে। এবং রাজাও চাইছিলেন যে এই পরিস্থিতিতে, রাজাও উপলব্ধি করতে পেরেছেন বাস্তব পরিস্থিতি, যে এই পরিস্থিতিতে আর উপায় নেই, উচ্চ সম্প্রদায়ের উপর ট্যাক্স না চাপালে কিন্তু কোনোক্রমে রাষ্ট্রকে বাঁচানো যাবে না, রাষ্ট্রের অর্থনৈতিক যে জায়গায় চলে গেছে, সেই অর্থনীতি যে জায়গায় চলে গেছে বাঁচানো যাবে না। যার ফলশ্রুতিতে তিনিও চাইছিলেন তাদেরকে দিতে। এই সময়তে সংঘাতটা সৃষ্টি হয়ে গেল রাজার সাথে অভিজাত সম্প্রদায়ে, যে তা রাজা চাইছে যে অভিজাত সম্প্রদায় ট্যাক্সটা দিক, আর এখানে চাইছে ট্যাক্সটা দেবো না। যার ফলশ্রুতিতে কী হচ্ছে, তা তিনি অভিজাত সম্প্রদায় বিদ্রোহ ঘোষণা করছে। এবং মানে বিশেষ উল্লেখযোগ্য বিষয় যেটা, এই অভিজাত সম্প্রদায়ের সাথে আবার যাজক সম্প্রদায় যোগ দিচ্ছে, তারা দেবেই কারণ এরা উচ্চ সম্প্রদায়, এবং সেই সঙ্গে কিছু তৃতীয় সম্প্রদায়ের মানুষ, আমার তৃতীয় সম্প্রদায়ের মানুষও এসে যোগ দেয়, যার ফলশ্রুতিতে অভিজাতদের নেতৃত্বে রাজার বিরুদ্ধে একটা বিদ্রোহ সৃষ্টি হয়ে যায়, একটা বিরাট বিদ্রোহ সৃষ্টি হয়ে যায় এবং সংঘাত সৃষ্টি হয়ে যায়। এবং তারা, অভিজাতরা এটা দাবি করে যে তাদের উপর ট্যাক্স চাপানোর অধিকার রাজার নেই, তাদের উপর ট্যাক্স চাপানোর অধিকার একমাত্র আছে স্টেটস জেনারেলের। এখন প্রশ্ন হলো স্টেটস জেনারেল কি? স্টেটস জেনারেল হচ্ছে একটা সংস্থা, যে সংস্থাটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদেরকে নিয়ে তৈরি হওয়া একটা সংস্থা, এবং এই সংস্থা কোনো একটা বিষয় নিয়ে যখন আলোচনা হবে এই সংস্থা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত কার্যকরী করা হবে। কিন্তু মানে যেহেতু একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা, সেখানে এই সংস্থার কোনো মূল্য ছিল না তৎকালীন সময়ে, 1614 খ্রিস্টাব্দে এই সংস্থাটাকে আর ডাকাই হয়নি, 175 বছর বাদে আবার ডাকা হবে আর কি, মানে দরকার হয়নি, কারণ কি, রাজাই শেষ কথা বলবে, রাজাই তো সব কথা বলবে, সুতরাং এই সংস্থার কথা তারা কখনো ভাবেনি। কিন্তু এই অভিজাত সম্প্রদায় এই দাবিটা করেছিল যা রাজার কোনোরকম অধিকার নেই, যেহেতু স্টেটস জেনারেল যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাক্স দেবো, তার আগে ট্যাক্স দেওয়া যাবে না। তার মানে কি হলো, রাজশক্তিকে খর্ব করে দেওয়া হলো, এটা হচ্ছে জায়গা রাজশক্তিকে, এবং তারা বিদ্রোহ তৈরি হলো। তারপরে কি হচ্ছে, বিদ্রোহ তৈরি হয়ে যাওয়ার পরে কি হলো না, রাজা এই
এই অভিজাত সম্প্রদায়ের কাছে নতি স্বীকার করতে বাধ্য হলো এবং সে এই ঘোষণা করলো যে স্টেটস জেনারেল যেটা আছে স্টেটস জেনারেল আমি আহ্বান করব, স্টেটস জেনারেলের আহ্বান করা হবে, এটা তিনি তাদেরকে বললেন। অর্থাৎ অভিজাত সম্প্রদায়কে স্টেটস জেনারেল আহ্বানের কথা তিনি বললেন যে আহ্বান করা হবে, এবং যার ফলে এই যে একটা বিদ্রোহ হলো এবং রাজাকে ধাক্কা দিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে ফ্রান্সের ইতিহাসে প্রথম রাজার একটা ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানো এবং সেই ক্ষমতা রাজাকে সেই মর্যাদাটাকে নষ্ট করে দেওয়া হলো প্রথম। এবং এরপরেই আস্তে আস্তে আমরা দেখব যে কী হলো, স্টেটস জেনারেলের আহ্বান করা হয়েছিল এবং আমরা পরবর্তী ক্ষেত্রে আমি স্টেটস জেনারেল সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ বিদ্রোহের পরে রাজা কিন্তু নতি স্বীকার করে নেওয়া, এই নতি স্বীকার করে নেওয়ার সাথে সাথে কিন্তু ফ্রান্সের ইতিহাসে একটা বিরাট বড় পরিবর্তন সূচিত হয়ে গেল। কীরকম পরিবর্তন? এটাই হচ্ছে এই এটার গুরুত্ব। অর্থাৎ এই যে অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব আমরা যাই বলি না কেন, এটা একটা গুরুত্ব। গুরুত্ব কী দেখো আমি লিখে নিয়েছি, রাজতন্ত্রের মর্যাদা নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ এখানে যখন অভিজাত সম্প্রদায় রাজার কোনো অধিকার নেই কথাটা বলল, তখন রাজতন্ত্র সম্পর্কে মানুষের ধারণাটা নষ্ট হয়ে গেল যে রাজা মানে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী, রাজা মানে যথেচ্ছাচার করতে পারেন বা স্বৈরতন্ত্রের একটা মূর্ত প্রতীক, এই যে ভাবনাটা তৎকালীন সময়ে ছিল সেটা কিন্তু নস্যাৎ হয়ে গেল, সেটা নষ্ট হয়ে গেল। এটা একটা উল্লেখযোগ্য বিষয় এবং তাৎপর্যপূর্ণ বিষয়, একথা বলার অবকাশ রাখে না। পরের জায়গায় আমরা চলে যাই, সেখানে দেখো দৈবসত্যের ধারণা নষ্ট হয়ে যাওয়া। আমি দৈবসত্য সংক্রান্ত বিষয় নিয়ে আমি বারবার দেখবে তোমাদের সাথে আমি কথা বলে গেছি, আজকে আবারও একবার মনে করিয়ে দিই। তৎকালীন সময়ে রাজারা কি মনে করতো যে তারা ঈশ্বরের প্রতিনিধি, তারা ঈশ্বর তাদেরকে পাঠিয়েছে এবং এই সিংহাসনের অধিকার তারাকে দিয়েছে ঈশ্বর, সুতরাং মানুষের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, শুধুমাত্র ঈশ্বরের কাছে তাদের দায়বদ্ধতা আছে। এই যে সিস্টেম, এই যে আদর্শ, এবং এই আদর্শ নিয়ে তারা কিন্তু রাষ্ট্রটা পরিচালনা করত। এই আদর্শটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে দৈবসত্য। সুতরাং এই যে দৈবসত্যের যে আদর্শটা ছিল, দৈবসত্যের যে ধারণাটা ছিল, সেটা নস্যাৎ করে দেওয়া হলো। কারণ কি, যে ধাক্কাটা দেওয়া হলো সেটা তো অন্য কোনো মানুষের অধিকার নেই, কিন্তু অভিজাতরা দিল এবং সেটা সে মানতে বাধ্য হলো যে আমি স্টেটস জেনারেল আহ্বান করব। সুতরাং এই দৈবসত্যের ধারণাটা নষ্ট হয়ে গেল। পরের জায়গায় আমরা যদি দেখি বিপ্লবের সূচনা, মানে আনুষ্ঠানিকভাবে যদি বিপ্লবের সূচনা বলা হয়, অর্থাৎ এই অভিজাত বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল। এখানে শ্যাতোব্রিয়া একটা কথা বলছেন, বিখ্যাত দার্শনিক ঐতিহাসিক শ্যাতোব্রিয়া একটা কথা বলছেন যে এই অভিজাত বিপ্লবের সাথে সাথেই কিন্তু বিপ্লবের সূচনা হয়ে গেল ফরাসি বিপ্লবে। এবং এর পূর্ণতা কোথায় পেয়েছিল না, তৃতীয় সম্প্রদায়ের মানুষ এর পূর্ণতা দিয়েছিল এবং বিপ্লবটাকে সঠিকভাবে বিপ্লবের জায়গায় নিয়ে গিয়েছিল এবং বিপ্লবকে সাফল্য মণ্ডিত করেছিল। সুতরাং এই যে আমি আলোচনা করলাম, এই গেল আমার অভিজাত সম্প্রদায়ের যে বিদ্রোহ বা বিপ্লব, এটাকে অনেক ঐতিহাসিক বিপ্লব বলছেন, আবার অনেক ঐতিহাসিক বিদ্রোহ বলছেন, এই নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে এবং বিতর্কের অবকাশ আছে। যাই হোক, আমি বিদ্রোহ বিপ্লব যাই বলি না কেন, এটা যে প্রেক্ষাপট এবং গুরুত্ব সংক্রান্ত বিষয়ে আমি যে আলোচনাটা এখন করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে, আবারও বলি আমার চ্যানেল ঐতিহ্যের আলো তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, তোমাদের সুচিন্তিত মতামত আমাকে যেন আরও 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 বেশি করে উজ্জ্বল ক্লাস করার পথে দিশারি করে আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই।